রিপাবলিক এক্সক্লুসিভ গোপাল দলপতি আপাতত তিনি দিল্লিতে আছেন। সেখান থেকে রিপাবলিককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গোপাল দলপতি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে, ফাঁসাচ্ছেন কোন দল। কুন্তল ঘোষ আপনার নাম এবং হৈমন্তীর নাম করেছে। কুন্তল ঘোষ বলছেন নিয়োগ দুর্নীতির সাথে আপনি যুক্ত। ঠিক বলছে না ভুল বলছে, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে? গোপাল দলপতি গোটা বাংলা দেখছে, জানতে চাইছে। কথাটা কে বলছে? কুন্তল যে অলরেডি অ্যাকিউজড, যে অলরেডি একজন কয়েদি হয়ে গেছে, যে অলরেডি একজন আসামি হয়ে গেছে, সেই আসামি একজনের একজনের নাম হঠাৎ করে ভাসিয়ে দিলেন, সেইটার তার কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা জানতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রথম দিন থেকে উনি তো একের পর এক নাম বলে যাচ্ছেন, কোনটা ঠিক? আগে বলেছে কি বলেছে যে পার্থ চ্যাটার্জির কাছে ও টাকা দিয়েছে 15 কোটি টাকা, সেই টাকা নাকি ও আমাকে সাথে করে নিয়ে গিয়ে জমা দিয়েছে। আবারও একবার বলছে ওর পার্থ চ্যাটার্জির ওএসডি প্রবীর ব্যানার্জিকে টাকা দিয়েছে, সেটা কি নাকি আমার সাথে গিয়ে ও সুইস হোটেলে টাকা দিয়েছে। আবার একবার বলেছে পার্থ চ্যাটার্জি পার্সোনাল সেক্রেটারি সুকান্ত আচার্যকে টাকা দিয়েছে বিকাশ ভবনে গিয়ে ও আমার সাথে গিয়ে, তাহলে কোনটা ঠিক? এইরকম তো একের পর এক বলে যাচ্ছে। আবার কিছুদিন আগে বললো শুনলাম যে বিভাস অধিকারী, যা তার সাথেও নাকি মানিক বাবুর খুব যোগাযোগ আছে, তারও নামও উনি প্রচার করে বলে যাচ্ছে। আবার সেটা বুঝলাম, কিন্তু যেতে যেতে আবার দেখি গতকাল আমি হঠাৎ কোর্ট থেকে ফিরে এসে দেখি রাত্রে টিভিটা খুলে দেখি হঠাৎ দেখি হৈমন্তী গাঙ্গুলির নাম। আমি জানতে চাই মানে আপনাকে ম্যান অফ স্ট্রেট ওয়ার্ডস আমার মনে হচ্ছে গোপালবাবু, আপনি আপনি একদম চোখে চোখ রেখে যদি আমাকে বলেন হৈমন্তী গাঙ্গুলির সাথে আপনার সম্পর্কটা। হৈমন্তী গাঙ্গুলি আমার প্রাক্তন স্ত্রী দ্বিতীয়। আচ্ছা, মানে মানে হৈমন্তী গাঙ্গুলির সাথে এখন আপনার সম্পর্ক আছে, মানে ঘনিষ্ঠতা আছে, মানে প্রাক্তন স্ত্রী কিন্তু আপনার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে, প্রাক্তন স্ত্রী কিন্তু আপনার সাথে অনেক অনেকগুলো জায়গাতে নথি আছে, মানে প্রাক্তন স্ত্রীর সাথে কি এখনও ঘনিষ্ঠতা এতটাই যে আপনারা টাকার পাহাড়েও হয়তো দুজন মিলে একসাথে চড়ছেন? না না না, খুব না না, একসঙ্গে থাকি না, খুব ঘনিষ্ঠ নয়, ঠিক আছে। তবে একটা জিনিস আমি বলি যে শুধু যে সেপারেশন হয়ে গেলে বা ডিভোর্স হয়ে গেলে তাদের সাথে যে সম্পর্ক রাখতে নেই এ কথা তো আমি মানতে পারি না, ঠিক আছে। যদি কোনো প্রয়োজন হলো, জায়গা আসলো থাকলো, সেগুলো করা যেতেই পারে, ঠিক আছে। তো আমার সাথে বিশেষ কোনো যোগাযোগ হয়তো থাকে না, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হলে কিন্তু আমি যোগাযোগ করি। দুর্নীতির মাস্টার মাইন্ড কি? এক কথা দুর্নীতির মাস্টার মাইন্ডকে, দু কথা দুর্নীতির মাস্টার মাইন্ডকে, বারবার একই কথা আমি জিজ্ঞেস করছি, দুর্নীতির মাস্টার মাইন্ডটা কে গোপালবাবু? সেটা তো যদি আমার জানা থাকতো তাহলে অনেক আগে আমি বলে দিতে পারতাম। ওই মাস্টার মাইন্ডটা আমার জানা ছিল না, ওটা কেন কি আমার, আমি এইটাতে যদি ডাইরেক্ট যুক্ত থাকতাম তাহলে আমার পক্ষে সম্ভব হতো মাস্টার মাইন্ডটা বলে দেওয়া, কোনো অসুবিধা ছিল না। কিন্তু মাস্টার মাইন্ডটা আমি যেটা জানি না সেটা কাউকে, আমি কিন্তু কুন্তল নই যে হাওয়াতে একটা নাম ভাসিয়ে দেবো আর তদন্তকারীরা ওই দিকেই দৌড়তে থাকবে আর একটা আর আসল যে ঘটনা সেই বিষয়টাকে আড়াল করে যাব, আমি ওই জায়গাতে নাই। আপনি বলুন না, আজকে বাংলার মানুষ জানতে চাইছে কত টাকায় চাকরি বিক্রি করতেন, স্বপ্ন বিক্রি করতেন, চাকরি বিক্রির পদ্ধতিটা কী, আপনি কত টাকা এই গোটাটার থেকে কামাতেন, যদি কামিয়ে থাকেন তাহলে কত টাকা, সমস্ত কিছু বলে দিন আজকে গোপালবাবু। দেখো এই ব্যাপারে কত টাকা দিয়ে ডিল হতো, যে ৬ লাখে হবে কি ১০ লাখে হবে কি ১ লাখে হবে, ওই ব্যাপারটা ওনারা জানতেন। তবে আমি আমার ব্যক্তিগতভাবে যখন আমি গেছিলাম, আমি যখন জানতে চেয়েছিলাম তখন আমাকে ৮ লাখ টাকার কথা বলেছিল, তারপর আমি শুনেছিলাম ৬, তাই আমি বলেছি যে ৬ থেকে ৮ লাখ টাকায় বিক্রি হতো। তবে এখনও তো শুনছি নাকি কে বলছে হঠাৎ বলে ১৭ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল, ১৭ লাখ, তাহলে কোনখানে ঠেকবে আমি বুঝতে পারছি না। অসাধারণ অসাধারণ। আমরা আপনার থেকে জানতে চাই আপনার মাথায় কার হাত আছে, জবাব চাইছে বাংলা গোপাল বাবু, কার মাথায় কার হাত? আপনাকে একটা কথা বলি, আমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ রয়েছে। কেন রয়েছে তার একটা কারণ বলি, আমার যদি জীবন ইতিহাস দেখো, আমার যদি হিস্ট্রি দেখো, প্রত্যন্ত পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, আজ আপনাদের সামনে এই যে বক্তব্য রাখছি, ভারতবর্ষের রাজধানীর রাজপথের উপর দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এটা কিন্তু কম ইতিহাস নয়। এইটার জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হাত আছে আমার উপরে, সেটা আপনি মানতে পারেন। হৈমন্তীর সাথে কি আপনার কথা হয়েছে? হৈমন্তীও কি একটু আতঙ্কে আছে, ভয়ে আছে? হৈমন্তী কি মনে করছে হৈমন্তীও গ্রেপ্তার হয়ে যেতে পারে? টাকার পাহাড় কি আছে গোপাল দলপতি? বাংলার মানুষ কিন্তু এটা জানতে চায়, খুব খুব মানে কৌতূহল এটা আমাদের।
হৈমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? না 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 না, হৈমন্ত্রীর সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয়নি। আমি কালকের, আমি তো দুদিন ধরে কোর্টে ব্যস্ত ছিলাম, কালকে পাটিয়ালা কোর্টে প্রায় ছিলাম সন্ধ্যা আর 7টার সময় আমি আমার হোটেলে ফিরেছি। তো ফেরার পরে একটু টিভি চালিয়ে দেখি, যখন হৈমন্ত্রীর সম্বন্ধে একদম ধামাধাম ধামাধাম সব চলছে, দেখি ওর ফোনটা বন্ধ, ওর নাম্বারটা তো আছে, তো ওই নাম্বারটা ডায়াল করুন না, লাইভ লাইভ ডায়াল করতে পারবেন করি অন্য কারুদের তো সাথে, যে যে ইমিডিয়েট যে যদি যোগাযোগ করা যেতে পারে, দেখো তো ওকে খবর দাও যে এইরকম ও দেখছে কি দেখছে না, ঠিক আছে? তো সেটা আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি আমার। গোপালবাবু কি কি বলতে চান, শেষ সাক্ষাৎকার ধরুন এটা আপনার জীবনের। এখনো আমি আপনাকে বলি, আমি আপনি শুনেছেন বোধহয় দমদম ক্যান্টনমেন্টে আমি পড়াতাম, গোপাল স্যার নামে আমার পরিচিত, ঠিক? আমি কিছুদিন আগে ক্যান্টনমেন্টে, দমদম ক্যান্টনমেন্টে গেছিলাম, আমার বেশ কিছু ছাত্রছাত্রী, তারা কেউ শিক্ষক হয়েছে, ভালো ভালো পদে আছে, তারা বলছে আমাদের ছেলে মেয়েদের গোপালদা কে পড়াবে, তুমি থাকলে তো আমরা পড়াতাম, এখন পড়াতে চলে আসো, সব ছেড়ে দাও, তাহলে আমরা আবার পোস্টারিং করে দেবো, গোপালদা ইজ ব্যাক।